হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। বাট আজকে ডেলি ব্লগ করছি না, মানে সকাল থেকে ভিডিওটা শ্যুট করিনি, কারণ সকাল থেকে আমার নানান কাজ ছিল, তো সেগুলো সেরে উঠতেই অনেকটাই লেট হয়ে গেছে। আর এতক্ষণে হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগরের বিখ্যাত রেস্টুরেন্ট মাদার্স হাটে। অনেক দিন থেকেই ভাবছিলাম আসবো আসবো, কিন্তু আর আশা হয়ে উঠছিল না। এর আগের বার যখন কৃষ্ণনগরে ওই যে মিতুদের বাড়ি এসেছিলাম, তখন ওরাও মানে সবাই মিলে প্ল্যান করছিলাম যে যাব, কিন্তু আমার কোনো কারণে বাড়ি চলে আসতে হয়, তো সেইবার আর আসা হয়নি, মানে আসতে গিয়েও আসা হয়নি। তো আজকে ফাইনালি চলে এসেছি। আর প্রথমেই ঢুকে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। জায়গাটা মানে হিউজ পরিমাণ জায়গা, আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখেছি, ইনফ্যাক্ট তোমাদের সাথেও শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে, মানে এখানে পার্কিংয়েরও কোনো সমস্যা নেই। সামনে হিউজ পরিমাণের জায়গা রয়েছে পার্কিংয়ের জন্য, ভেতরেও অনেকটা জায়গা রয়েছে। তো এখানে এসে বেশ ভালো লাগলো, জায়গাটাও খুব সুন্দর, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আমি তো আজকে চলে এসেছি কৃষ্ণনগরে মাদার্স হাটে। কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো এখন হচ্ছে আমরা এন্ট্রি করছি। এন্ট্রি করানোর সময় ওখানে একজন মহিলা ছিলেন, বাট আমরা যখন যাই তখন ছিলেন না। তো ভেতরে ঢুকেই ওনার সাথে কথা হলো, মানে উনি জিজ্ঞেস করলেন যে আপনারা কি প্রথম এন্ট্রি নিচ্ছেন। আমি বললাম হ্যাঁ। তো তারপরে জিজ্ঞেস করলো যে কতজন আছে, আমরা বললাম দুজন। তারপরে ওনারাই জায়গাটা সিলেক্ট করে দিলেন যে আপনারা চাইলে এখানে বসতে পারেন। অ্যাকচুয়ালি এইখানে না ভেতরটা যখন আমি ঢুকি, আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এতটা বড় রেস্টুরেন্ট কী করে হতে পারে। আর অনেকটা মানে একটা জায়গায় যে বসার জায়গা সেটা কিন্তু না, অনেক জায়গা ভাগ আছে, প্রায় চার পাঁচটা মতো, হ্যাঁ চারটে মতো তো বসার জায়গা আছেই। আর প্রত্যেকটা জায়গাগুলো কিন্তু খুব বড় বড়। আমরা অন্য জায়গায় বসেছিলাম, আর এখন যেটাতে ঢুকছি সেটাও একটা বসার জায়গা। বাট এই ডেকোরেশনটা না আমার মানে ভেতরের ইয়েটা ডেকোরেশনটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে বাইরে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, মানে পুরোটাই মাটির তৈরি, সেই রকম মনে হবে, মানে আগেকার মাটির বাড়ি যেরকম হয় ঠিক সেই রকম আদলেই বানানো এই রেস্টুরেন্টটা। আর আদার্স যেগুলো আছে সেগুলো এমনি বেশ নর্মাল, রেস্টুরেন্টে যেরকম থাকে সেই রকম। বাট এই পার্টটা মাদার্স হাটের রেস্টুরেন্টের এই পার্টটা আমার খুব পছন্দ হয়েছে। সবটা ঘুরে দেখার পর এখন চলে আসলাম আমাদের টেবিলে। দেখতেই পাচ্ছ সামনে মেনু নিয়ে বসে গেছি, কিন্তু এই মেনু যখন আমি সামনে খুলি না, আমি কি অর্ডার করবো এর মধ্যে থেকে আমি বুঝে উঠতেই পারি না। তো ওখানকারই একজন স্টাফকে জিজ্ঞেস করলাম যে এখানকার স্পেশাল কি হবে। তো ওনারা বললেন যে ভেজ থালিটা এখানকার স্পেশাল। তো ভাবলাম যে চলো ঠিক আছে, তাহলে ভেজ থালি যখন স্পেশাল তাহলে ওটাই অর্ডার করা যাক। তো আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ থালি, আর স্ন্যাক্স হিসেবে অর্ডার করেছিলাম এক প্লেট ফিশ ফিঙ্গার আর হচ্ছে চিকেন কাবাব। হ্যাঁ চিকেন কাবাব। তো ফিশ ফিঙ্গারটা বলতে গেলে ভীষণ সুন্দর ছিল কিন্তু খেতে, মানে ওপরের কোটিংটা এতটা মোটা ছিল আর এত ক্রিসপি ছিল, তোমাদের কী বলবো, খুব সুন্দর লাগছিল। আর ফিশ ফিঙ্গারের আর একটা ব্যাপার, সেটা হলো ওপরটা হালকা হালকা গরম, কিন্তু ভেতরটা না অনেকটা পরিমাণে গরম ছিল, আর তার জন্য খেতেও বেশ সুন্দর লাগছিল। আর তারপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন কাবাব। চিকেন কাবাবটাও ভীষণ সফট ছিল, মানে চিকেনটা না হাত দিলেই একদম মানে গলে যাচ্ছিলো আর কি, খুব সুন্দর ছিল আর টেস্টটাও খুব সুন্দর ছিল। তো চিকেন কাবাব খেতে খেতেই মানে শেষ না হতে হতেই আমাদের ভেজ থালি চলে আসে। আর ভেজ থালির মধ্যে অনেকগুলো আইটেম ছিল, এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো আইটেম আছে। প্রথমে ছিল সাদা ভাত আর পোলাও, তার সাথে স্যালাড, আর এখানে আছে মুগ ডাল একদম গাঢ় করে রান্না করা, আর এটা আই থিঙ্ক ভেজ কাটলেট ছিল, আই থিঙ্ক, আমার ঠিক জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। আর এটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে একটা বড়ি দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটার তরকারি। আর এইটা প্রথমে ভেবেছিলাম আমি ফুলোরি, পরে আমি খেয়ে বুঝলাম যে ওটা ফুলোরি না, ওটা হচ্ছে দইবড়া। আর তার সাথে চাটনি, আর বাঙালির ফেভারিট হচ্ছে রসগোল্লা আর দই। আর এই দইটা না একটু অন্য রকম ছিল, মানে আই থিঙ্ক ক্ষীরদই যেরকম হয় সেই টাইপের, আমি অ্যাকচুয়ালি ক্ষীরদই এর আগে খেয়েছি। হ্যাঁ খেয়েছি,
এই ক্ষীর দই টাইপেরই মনে হচ্ছিল, নর্মাল না, ওটা বোধহয় আমদই। হ্যাঁ আমদই হবে, আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তো ভেজ থালিটা বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। তো প্রথমে আমি কাটলেটটা ট্রাই করেছি, আর কাটলেটটা সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর ছিল। অবশ্য আমাদের ভিডিও করতে করতে এই করতে করতে সেই করতে করতে খাবার ঠান্ডা হয়ে গেছিলো, তো রীতিমতো কাটলেটটাও ঠান্ডা হয়ে গেছে। তো ওটা যদি গরম থাকতো আরও সুন্দর লাগতো, মানে জাস্ট অসাধারণ ছিল। শুধু যে কাটলেটটাই সুন্দর ছিল এটা বললে হয়তো ভুল হবে, কারণ প্রত্যেকটা খাবারই এখানকার খুব সুন্দর ছিল। মানে বাড়ির ঘরোয়া রান্না যেরকম হয়, মানে মায়েরা যেরকম বাড়িতে খাবার রান্না করে ঠিক সেই রকমই। আর হ্যাঁ, আরেকটা কথা তো তোমাদের বলতেই ভুলে গেছি, এখানে কিন্তু হয়তো অনেকেই জানো ব্যাপারটা, আমিও আগে থেকে জানতাম তবুও বলছি, এখানে যারা আছেন রান্না বান্না থেকে শুরু করে আই থিঙ্ক যারা সার্ভ করেন খাবার দাবার সব কিন্তু মহিলা। আর এখানে স্টাফ অনেকগুলো স্টাফ আমার দেখে মনে হলো প্রায় 40-50টা তো হবেই, কারণ আমরা যে মানে যেখানে বসেছিলাম সেইখানেই প্রায় কত 8-10টা মতো বোধ হয় সার্ভ করার জন্য অর্ডার নেওয়ার জন্য ছিলেন। তো পুরো রেস্টুরেন্টটা ধরতে গেলে অনেকগুলোই ওখানে স্টাফ কাজ করেন, আর এখানকার প্রত্যেকটা খাবারই তো সুন্দর তোমাদেরকে বললাম, আর তার সাথে পোলাও যেটা ছিল বাসন্তী পোলাও সেটাও কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু ওটা একটু মিষ্টি ছিল বাসন্তী পোলাওটা, বাট খুব সুন্দর ছিল। আর এটা হচ্ছে দই বড়া, আমি তো প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো ফুলুরি, মানে ওপর থেকে ওই রকমই লাগছিলো, এই কথাটা শুনে কেউ হাসবে না, ঠিক আছে, ওই রকমই লাগছিলো আমার, যেটা মনে হচ্ছিল আমি তোমাদেরকে সেটা বলে দিয়েছি, হাসলে তো আর কিছু করার নেই। তো দই বড়াটাও বেশ ভালো ছিল, কারণ আমার দই বড়া খেতে খুব ভালো লাগে। আর তার সাথে ছিল চাটনি, চাটনিটাও বেশ সুন্দর ছিল। আমি অবশ্য সব খাবারগুলো খেতে পারিনি, মানে খাবারের কোয়ান্টিটি যেমন তেমন ছিল বলতে গেলে, প্রথমে ওই যে স্ন্যাক্সগুলো খেলাম না ওগুলো খেয়েই পেট ভর্তি হয়ে গেছিলো, তো পরে আর সব খাবার খাওয়া হয়নি। তো এখন একটু দইটা টেস্ট করছি, আর দইটা যতদূর সম্ভব আমদই ছিল, আর ওর মধ্যে কিন্তু আমসত্ত্ব দেওয়া ছিল, মানে ভেতরে আমসত্ত্ব দেওয়া ছিল আর ওপরে একটুখানি ডেকোরেশনের জন্য এক পিস আমসত্ত্ব ওপরে দিয়ে রেখেছিলো, যেটা কিনা খুব ভালো লাগছিলো, দেখতেও ভালো লাগছিলো আর আমার আমসত্ত্ব খেতেও ভালো লাগে। আর এই যে বাঙালির শেষ পাতে রসগোল্লা না হলে যেটা হয় না, এখানে একটা এত মানে বড় সাইজের রসগোল্লা ছিল, সেটা অবশ্য পুরোটাই খেয়েছি, কারণ আমি মিষ্টি খেতে ভালোবাসি, তোমরা হয়তো অনেকেই জানো। তো খাওয়া দাওয়া শেষ, দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে না আমি একদম এলিয়ে গেছিলাম, সত্যি কথা বলতে অনেকটাই খাওয়া হয়েছিল। তো এখন যাচ্ছি হাত ধোয়ার জন্য, কিন্তু এখানে সব কিছু আমার ভালো লেগেছে, সবই মোটামুটি ভালো ছিল। এবার হাত ধোয়ার জায়গাটা না একটু কেমন মনে হলো তোমরাই দেখো, দেখলে বুঝতে পারবে যে এখানে হচ্ছে হাত ধোয়ার জায়গা, মানে আমার এই বিষয়টা একটু কেমন লাগলো যে এত বড় একটা রেস্টুরেন্ট, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বানানো একটা রেস্টুরেন্ট, সেখানে কিনা এরম হাত ধোয়ার জায়গা। সে যাই হোক, সেটা ম্যাটার করে না, কারণ বসার জায়গাটা ভালো হলেই মিটে গেল, কারণ আমরা তো ওখানে বসবো, বসে খাবো, ছবি তুলবো, ওই সব ব্যাপারগুলো থাকে, সেই জায়গাটা ভালো হলেই তো ব্যাস মিটে গেল, তাই না? তো এখন আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। আর বাইরে বেরোনোর সময় দেখতেই পাচ্ছ পুরো বাইরেটাই কেমন একটা চেঞ্জ হয়ে গেছে, কারণ চারিদিকে লাইট ছিল, খুব সুন্দরভাবে সাজানো ছিল ফুল দিয়ে, দেখেই বেশ সুন্দর লাগছিল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটা কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।